আমার হাতে এখন যে বইটি রয়েছে, এই বইটি সিমোন দ্য বোভোয়ারের। বইটার শিরোনাম দেয়া হয়েছে মেয়েদের হার, মেয়েদের জিত। এই বইটাতে সিমোন দ্য বোভোয়ারের আত্মজীবনীর অংশ এবং তিনটা সাক্ষাৎকার রয়েছে। বইটা প্রকাশ করেছে বইপত্তর কলকাতা থেকে। তাহলে শুরু করছি সিমোন দ্য বোভোয়ারের মেয়েদের হার, মেয়েদের জিত। প্রথমেই আত্মজীবনীর অংশ এবং এটি 1963 সালের। শিরোনাম, মেয়েদের জয় করার আছে অনেক লড়াই। দ্য সেকেন্ড সেক্সের প্রথম খণ্ড বেরিয়েছিল জুনে। মে মাসে নেত মর্দেরন যৌনতায় মেয়েদের দীক্ষা বিষয়ক অধ্যায়টা ছেপেছিল এবং তারপর জুন আর জুলাই সংখ্যায় বেরিয়েছিল সমকামী ও মাতৃত্ব বিষয়ক অধ্যায় দুটা। গালিমার প্রকাশ করে এর দ্বিতীয় খণ্ডটা। এ বইয়ের কথা কিভাবে আমার মাথায় আসে তা বলেছি প্রায় হঠাৎই। নিজের সম্পর্কে বলতে গিয়ে আমি বুঝতে পারি যে সেটা করতে গেলে আমাকে সাধারণভাবে মেয়েদের অবস্থার কথাটা প্রথমে বলতে হবে। পুরুষরা তাদের সৃষ্টিতত্ত্ব, ধর্ম, সংস্কার, মতাদর্শ ও সাহিত্য দিয়ে মেয়েদের সম্পর্কে যে সমস্ত অতিকথা তৈরি করেছে, প্রথমে বিচার করে দেখলাম সেসব। প্রথমে যে ছবি পুরো বিশৃঙ্খল বলে মনে হয়েছিল, চেষ্টা করলাম তার মধ্যে একটা শৃঙ্খলা আনতে। প্রতিটা ক্ষেত্রেই দেখি পুরুষ নিজেকে তুলে ধরেছে বিষয় হিসেবে আর মেয়েদের দেখেছে বস্তু হিসেবে, অপর হিসেবে। এই ধারণাকে অবশ্যই ঐতিহাসিক পরিস্থিতি দিয়ে ব্যাখ্যা করা যায়। ছাত্র আমাকে বলেন যে এর সঙ্গে খানিকটা শারীরতত্ত্বের ইঙ্গিতও আমার দেওয়া উচিত। এসব কথা হয়েছিল রামাতুয়েতে। এ নিয়ে তখন আমরা বেশ অনেকক্ষণ কথা বলেছিলাম, কিন্তু আমার দ্বিধা যায় না। ভাবতে পারিনি যে এত বড় মাপের লেখায় নিজেকে জড়িয়ে ফেলব। এ কথা সত্যি যে মিথ বা অতিকথা নিয়ে আমার যাবতীয় পড়াশোনা শূন্যেই ঝুলে থাকে, যদি না লোকে সেই বাস্তবের কথা জানে, এই সমস্ত মিথ যা আড়াল করতে চায়। ফলে শারীরতত্ত্ব আর ইতিহাস পড়ায় মন দিলাম, কিন্তু আমি শুধু তার সংকলন করেই কাজ ছাড়িনি। এমনকি বৈজ্ঞানিকেরাও, সে নারী বা পুরুষ যাই হোক না কেন, পুরুষের সপক্ষে সংস্কারগ্রস্ত, ফলে তাদের বিবিধ ভাষ্যের উপরিতল সরিয়ে প্রকৃত সত্যের সন্ধানে আমাকে গভীরে যাওয়ার চেষ্টা করতে হয়েছে। ইতিহাসের গভীরে যাত্রা শেষে আমি ফিরে এলাম এমন কিছু ধারণা নিয়ে যা আমি অন্য কোথাও ব্যক্ত হতে দেখিনি। মেয়েদের ইতিহাসকে আমি উত্তরাধিকারের সঙ্গে যুক্ত করলাম, কারণ সেটাকে পুরুষতান্ত্রিক জগতের অর্থনৈতিক বিকাশেরই একটা উপজাত পদার্থ বলে আমার মনে হয়েছে। মেয়েদের আমি দেখতে শুরু করলাম নতুন দৃষ্টিতে, আর দেখলাম যে আমার জন্য সেখানে পরপর একাধিক বিষয় অপেক্ষা করে আছে। 40 পেরিয়ে জগতের এমন একটা দিক হঠাৎ আবিষ্কার করাটা যেমন আশ্চর্যের, প্রায় তেমনই উদ্দীপনার। তোমার দিকে সরাসরি সবসময় তাকিয়ে আছে তা, অথচ যা তুমি আগে কখনো খেয়াল করে দেখনি। বইটা যেসব ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে তার একটা হলো, লোকে ভেবে বসল আমি বোধহয় নারী ও পুরুষের মধ্যে যে কোনো রকম পার্থক্যের কথাই অস্বীকার করেছি। অথচ এ বই লিখতে গিয়ে আমি বরং তাদের আলাদা করে রেখেছে যেসব বিষয়, সে সম্পর্কে আরও বেশি সচেতন হয়েছি। কিন্তু এ সমস্ত পার্থক্যের প্রায় সবটাই সাংস্কৃতিক, মোটেই প্রাকৃতিক নয়। এ নিয়ে আমি লড়েছি। শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কিভাবে তা তৈরি করা হয়েছে, আমি বিধিবদ্ধভাবে তা বিবৃত করার দায়িত্ব গ্রহণ করেছি। এ জগৎ মেয়েদের যে সমস্ত সম্ভাবনার সুযোগ দেয় আমি তা পরীক্ষা করে দেখেছি। দেখেছি যা তাদের দিতে অস্বীকার করা হয়, দেখেছি তাদের সীমাবদ্ধতা, তাদের সৌভাগ্য ও দুর্ভাগ্য, তাদের এড়িয়ে যাওয়া, তাদের সাফল্য, যে সমস্তই আমি দ্বিতীয় খণ্ডে লিখেছি, বাস্তব সব অভিজ্ঞতা। এ কাজের জন্য মাত্র 2 বছর ব্যয় করেছি আমি। কিছুটা সমাজতত্ত্ব আর মনস্তত্ত্ব আমার আগেই জানা ছিল, আর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অভিজ্ঞতাকে ধন্যবাদ, দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ করার অভ্যেস আছে আমার। আমি জানি কিভাবে বই বাঁচতে হয় এবং তার থেকে দ্রুত শ্বাসটুকুকে ছাড়িয়ে নিতে হয়। যেসব বই নেহাতি অন্যের পুনরাবৃত্তি বা স্রেফ গালগল্প,
জানি কিভাবে তা বাতিল করতে হয়। এ বিষয়ে ইংরেজি ও ফরাসিতে যা যা বেরিয়েছে এভাবে তার একটা মোটামুটি পূর্ণাঙ্গ ভাণ্ডার গড়ে তুললাম। এ বিষয়ে লেখালেখির সংখ্যা প্রচুর, কিন্তু যা হয় তার একটা সামান্য অংশই গুরুত্বপূর্ণ। যখন দ্বিতীয় খণ্ডের কথা হলো, তখন ছাত্র আর আমার এত বছর ধরে নানা ধরনের লোকজন সম্পর্কে নিরবচ্ছিন্ন আগ্রহ থেকে অনেক সুবিধে পেয়েছি আর সাহায্য করেছে আমার স্মৃতি। প্রথম খণ্ডটা ভালোভাবেই গৃহীত হয়, প্রথম সপ্তাহে তার 22,000 কপি বিকিয়ে যায়। দ্বিতীয় খণ্ডটাও ভালো বিকই, কিন্তু লোকজনকে তা বেশ আঘাত করে। লে তো মর্দের নয়ে যখন বইটা থেকে একটা অংশ ছাপা হয়, তখন যা শোরগোল পড়ে তাতে আমি পুরো ঘাবড়ে যাই। জুলিয়ান গ্রাক একটা লেখায় যখন ফরাসি কুত্তিপনার কথা বলেন, যদিও সেখানে তিনি আমাকে গোরস্থানে বক্তৃতা দেওয়া পয়কারের সঙ্গে তুলনা করেন এবং সাহসের জন্য আমায় অভিনন্দন জানান, তখন আমি প্রায় কিছু বুঝতেই পারি না। শব্দটা প্রথম ব্যবহারের সময়ই আমার যথেষ্ট বিস্মিত করে। কি সাহসী তুমি! করুণায় ভরা শ্রদ্ধার সঙ্গে ক্লদিন শোনে আমায় বলেছিল, সাহসী? বিস্তর বন্ধু হারাবে তুমি। বেশ, নিজের মনে ভাবলাম যদি হারাই তবে তার আদৌ বন্ধু নয়। বইটা আমি লিখেছি ঠিক যেভাবে আমি যা লিখতে চাই, কিন্তু আমার মনে কখনোই কোনো বীরত্বের ভাবনা ছিল না। যে সমস্ত পুরুষকে আমি ভালো করে চিনতাম, যেমন ছাত্র, বস, মার্লোপতি, লেরি, জিয়াকোমেত্তি আর নেতো মর্দেনের কর্মচারীরা, অন্যান্য বিষয়ের মতো এক্ষেত্রেও ছিল প্রকৃত গণতান্ত্রিক। আমি যদি এ বই তাদের জন্য লিখতাম, তাহলে হয়তো একটা খোলা দরজা ভাঙার বিপদে পড়তাম, কিন্তু ঠিক সেই কাজটাই করার অপরাধে অভিযুক্ত হলাম আমি। সেই সঙ্গে আরও অভিযোগ বানানোর, বিকৃতির, প্রসঙ্গচ্যুতির ও বাগাড়ম্বরের। কত কিছুর জন্যই না আমি অভিযুক্ত হলাম, প্রায় সব কিছু। প্রথমত অশালীনতা। জুন, জুলাই, অগাস্টের লে ত মডার্ন বিক্রি হলো গরম কেকের মতো, কিন্তু তা পড়া হলো যেন চোখ বুজে, যেন ফ্রয়েড আর মনস্তত্ত্বের কোনোদিন কোনো অস্তিত্বই ছিল না, বিশ্বাস করতে হয় একথাও। আমার মনস্তত্ত্বের জন্য আমাকে চাপকানো সে কি অশ্লীল উৎসব! প্রাচীন গল মেজাজের একেবারে ঝড় বয়ে গেল যেন। বেশ কিছু স্বাক্ষরিত অস্বাক্ষরিত কবিতা, চিরকুট, বিদ্রুপ, অভিশাপ আর অনুরোধ জুটেছিল আমার। আমাকেই সম্বোধন করে তা লিখেছিল পুংলিঙ্গের খুব সক্রিয় কিছু সদস্য। অতৃপ্ত, কামশীতল, অতিকামী, সমকামী, বহুবার গর্ভপাতী, আমি সব কিছু, এমনকি অবিবাহিতা মাও। লোকে আমার কামশীলতা সারিয়ে দেওয়ার বা আমার ওষ্ঠ স্পৃহাকে ধাতে এনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। রুক্ষতম ভাষায় আমায় প্রতিশ্রুতি দেওয়া হয় প্রকৃত উন্মোচনের, কিন্তু তা দেওয়া হয় সত্য, সুন্দর, স্বাস্থ্য, এমনকি কবিতার নামে, যা সবই আমি নাকি অযোগ্যের মতো দুপায়ে দোলেছি। ঠিক যে এ সবই শৌচাগারের একঘেয়ে আঁক। আর আমি বুঝতে পারি বহু যৌন বাতুল হয়তো এরপর আমায় স্বাদ বদলের জন্য তাদের নৈশ অভিজ্ঞতার বয়ানও পাঠাতে চাইবে, কিন্তু আমি অবাক হয়ে যাই ম্যারিয়াককে দেখে। লে ত মডার্নের এক লেখককে তিনি লিখে জানান, তোমার মালকানে জনি আমার গোপন কিছু জানে না, যাতে বোঝা যায় ব্যক্তিজীবনে তার শব্দভীতি ছিল না। এ কথা ছাপার অক্ষরে বেরোলে তিনি এতই বিচলিত হয়ে পড়েন যে লে ফিগারো লিটেরারে একটা সিরিজ শুরু করেন, যেখানে তিনি ফ্রান্সের যুবকদের সাধারণভাবে অশ্লীল রচনা এবং বিশেষত আমার রচনাকে ধিক্কার জানাতে বলেন। সাফল্য জোটে সামান্যই। পুয়ো এবং ক আমায় রক্ষা করতে এগিয়ে আসেন, যদিও তাদের উত্তর চেপে যাওয়া হয় এবং সম্ভবত আরও অনেকের। তবু আমার পক্ষেও বলার মতো লোক ছিল, যেমন অন্যান্যদের মধ্যে ছিলেন ডোমেনাক। খ্রিস্টানরা সামান্য রুষ্ট হয়েছিল, কিন্তু সামগ্রিকভাবে দেশের যুবকরা, মনে হয়নি যে আমার মৌখিক অতিরেকে খুব খেপে গিয়েছিল। ম্যারিয়াক এ ঘটনা নিয়ে খুব বিলাপও করেন। সিরিজটা শেষ করার একেবারে যথার্থ সময়ে দেবদূতিসম এক তরুণী তার প্রত্যেক ইচ্ছেই পূরণ করার সুপরিকল্পিত প্রতিশ্রুতি সহ তাকে এমন একটা চিঠি লেখে যা ম্যারিয়াকের পক্ষে হয় একেবারে দৈবপ্রেরিত।
তাতে আমরা অনেকেই বিস্তর মজা পাই। তথাপি রেস্তোরাঁ বা কাফেতে আলোগ্রর জন্য স্বাভাবিকের চেয়ে যেসব জায়গায় আমি একটু বেশি তখন যাচ্ছিলাম, লোকে আমার দিকে তাকিয়ে চাপা হাসত, এমনকি খোলাখুলি আমায় হাত তুলে দেখাতো। একবার বুলেভার মপারানাসের ওপর নস প্রভুসে ডিনার খাওয়ার সময় কাছের এক টেবিল থেকে লোকে আমার দিকে তাকিয়ে হিহি করে হাসতে থাকে। এসবের মধ্যে আলোগ্রকে টেনে আনার ইচ্ছে ছিল না, কিন্তু চলে যাওয়ার সময় আমি আমার মনের খানিকটা পরিচয় তাদের জন্য রেখে আসি। হিংসা এবং প্রতিক্রিয়ার এরকম চেহারা দেখে আমি পুরো বিভ্রান্ত হয়ে পড়ি। লাতিন লোকজনদের মধ্যে ক্যাথলিসিজমের এক ধরনের পুরুষ উৎপীড়নে উৎসাহ দিয়েছে, এমনকি তাকে মৎস্যকামীর দিকে টেনেছে। ইতালীয় পুরুষের প্রবণতা তাকে রুক্ষতার সঙ্গে মিশিয়েছে, স্পেনীয়দের ক্ষেত্রে সেটা ঔদ্ধত্য, কিন্তু এ জাতীয় হীনতা বিশেষভাবে ফরাসি। কেন? কেননা ফ্রান্সে প্রথমত কোনো পুরুষ নারী প্রতিযোগিতার সামনে আর্থিকভাবে সন্ত্রস্ত বোধ করে। শ্রেষ্ঠত্ব বজায় রাখতে বা তা জাহির করতে মেয়েদের কুৎসা করাটাই সবচেয়ে সহজ পদ্ধতি, যখন এদেশের রীতিতে ওই শ্রেষ্ঠত্ব আর সুরক্ষিত নয়। আজে বাজে কথা বলার ঐতিহ্য মেয়েদের নেহা যৌন বস্তুতে নামিয়ে আনার জন্য পরিকল্পিত একটা গোটা অস্ত্রাগার। উক্তি, ছবি, চুটকি এবং এমনকি গোটা শব্দভাণ্ডারটাই তাদের হাতে তুলে দেয়। তাছাড়া প্রেমের ক্ষেত্রেও ফরাসি শ্রেষ্ঠত্বের প্রাচীন অতিকথাও বিপদের মুখে। আদর্শ প্রেমিকের তকমা ফরাসিদের বদলে এখন সাধারণভাবে ইতালীয়দের কপালে জোটে, এবং শেষত স্বাধীন নারীর সমালোচনার ভঙ্গি তাদের সঙ্গীতের আহত বা ক্লান্ত করে, তাদের বিরক্ত করে। এই হীনতা স্রেফ প্রাচীন ফরাসি উচ্ছৃঙ্খলতারই নামান্তর, দুর্বল ও বিদ্বেষপরায়ণ পুরুষে এখন যার ভার নিয়েছে। নভেম্বরে তরবারিগুলো ফের কোষমুক্ত হল, সমালোচকরা উন্মত্ত হয়ে উঠল, এ ব্যাপারে তো কোনো মতভেদ নেই যে মেয়েরা চিরকালই পুরুষের সমান বা তারা চিরকালই পুরুষের চেয়ে হীন বলে দণ্ডিত। আমি যা বলেছি সব নাকি সকলের জানা, গোটা বইতে হায় একটাও সত্যি কথা নেই। লিবেরতে দ্য লে স্প্রিতোয়ে বেয়াদফর আর নিমিয়ের অবজ্ঞায় একে অপরকে ছাড়িয়ে গেলেন। আমি একটা দুর্ভাগা পাগলি মেয়ে, অবদমিত, হতাশ, প্রবঞ্চিত, পুরুষালী, এমন এক মেয়ে যার ঠিকঠাক প্রেম জোটেনি, হিংসুটে, তিক্ত। পুরুষের সঙ্গে তুলনায় আমি শুধুই হীনমন্যতায় ভুগছি, আর মেয়েদের প্রতি আমি হাড়ে বিদ্বিষ্ট। জাগীত মহৎ খ্রিস্টীয় মমতায় লিখলেন যে দ্য সেকেন্ড সেক্স তাকে বেদনায় অভিভূত করেছে, কারণ যে কেউ এর মধ্যে আমার বেদনাবহ জীবনের ছাপ পরিষ্কার দেখতে পাবে। আরও মা উক ছাড়িয়ে গেলেন নিজেকেও, নারী হিসেবে অবমানিত, পুরুষের চোখে তার অবস্থাগতিকে ফেরে বন্দিত্ব সম্পর্কে ভয়ানক সচেতন, তিনি তার এবং পুরুষের চোখ দুটোই বাতিল করেছেন। আমার লজ্জা ও অবমাননার এই কথাটা বহু সমালোচকই ধর্তাই হিসেবে হাতে তুলে নিলেন, যারা তাদের পুরুষালী শ্রেষ্ঠত্ব নিয়ে এত বালখিল্যভাবে মশগুল যে তারা ভাবতেই পারবেন না আমার অবস্থা আমার কাছে কোনো দিনই বোঝা বলে মনে হয়নি। যে মানুষটিকে আমি আর সকলের চেয়ে ঊর্ধ্বে স্থান দিই, তিনি কখনোই আমাকে পুরুষের চেয়ে হীন বলে মনে করেননি। আমার বহু পুরুষ বন্ধু নির্দিষ্ট গণ্ডির মধ্যে আমাকে বন্দী করার চেয়ে নিজ অধিকারেই আমাকে মানুষ হিসেবে দেখেছেন। এই সৌভাগ্য আমায় যাবতীয় বিদ্বেষ ও তিক্ততার হাত থেকে রক্ষা করেছে। আমার পাঠকরাও জানেন যে আমার শৈশবে বা কৈশোরে আমি কখনো এ জাতীয় অনুভবের শিকার হইনি। চতুর পাঠকরা ভেবে নেয় যে আমি আসলে নারী বিদ্বেষী, নারীর প্রতি দৃঢ় সমর্থন জানানোর ছলে আমি আসলে তাদের হেয় করছি। কথাটা মিথ্যা, আমি তাদের অযথা প্রশংসা করিনি। তাদের অবস্থা গতিকে যে সব ত্রুটির উদ্ভব ঘটেছে আমি তার বিচার করেছি, তেমনি আমি তাদের সদ্গুণ ও যোগ্যতার কথাও লিখেছি। জীবনে এত নারীকে আমি এত স্নেহ আর শ্রদ্ধা দেখিয়েছি যে নিজেকে সম্মানিক পুরুষ ভেবে এখন তাদের সঙ্গে আর বিশ্বাসঘাতকতা করতে পারি না, আর তাদের দৃষ্টিতেও আমি কখনো আঘাত পাইনি। বস্তুত দ্য সেকেন্ড সেক্সের আগে আমি কখনো বিদ্রূপের শিকার হইনি। তার আগে লোকে হয় আমার প্রতি উদাসীন ছিল, নয় দয়াদ্র। পরে প্রায়শই মেয়ে হিসেবেই আমি আক্রান্ত হয়েছি, কারণ আক্রমণকারীরা ভেবে নিয়েছিল
নিশ্চয়ই এটাই আমার দুর্বলতম জায়গা। কিন্তু আমি নিশ্চিত জানতাম যে এই অবিরাম অসহিষ্ণুতা আসলে আমার নৈতিক ও সামাজিক বিশ্বাসের জন্য। আমার নারীত্ব নিয়ে যন্ত্রণা পাওয়ার বদলে সেই বছর করে বয়স থেকেই বরাবর নারী পুরুষ উভয়েরই সুবিধে পেয়ে এসেছি আমি। লাভিতে লেখার পর থেকে আমার চারপাশের লোকেরা আমাকে লেখক ও পুরুষের জগতে নারী হিসেবে আমাকে তাদের সমকক্ষ বলে ভেবেছেন। আমেরিকায় তা বিশেষভাবে চোখে পড়েছিল। যেসব পার্টিতে আমি যেতাম, স্ত্রীরা সব একত্রে পরস্পরের সঙ্গে কথা বলতো আর আমি কথা বলতাম পুরুষদের সঙ্গে। আমার সঙ্গে কথা বলার সময় অন্যান্য পুরুষদের চেয়ে তারা অধিকতর সৌজন্য দেখাত। এই সুবিধাজনক অবস্থানের জন্যই আমি দ্য সেকেন্ড সেক্স লেখার উৎসাহ পেয়েছিলাম। এর ফলেই আমি অবিচলভাবে নিজেকে প্রকাশ করতে পেরেছিলাম এবং তাদের ব্যক্ত ইঙ্গিতের বিপরীতে এই অক্ষুব্ধ স্থিরতাই আমার পুরুষ পাঠকদের খেপিয়ে দিয়েছে একথা আমি বুঝি। ক্রোধের উন্মত্ত প্রকাশ, আহত আত্মার প্রতিবাদ, এসব তারা বিচলিত ও করুণা প্রকাশের মাতব্বরীতে গ্রহণ করতে পারে। কিন্তু যেহেতু আমার বস্তুনিষ্ঠতাকে ক্ষমা করা তাদের পক্ষে সম্ভব নয়, তাই তারা এতে অবিশ্বাসের ভান করে। দৃষ্টান্ত হিসেবে ক্লথ ম্যারিয়াকের একটা কথাই আমি উদ্ধার করছি, যা পুরুষের এই অধ্যত্বকে স্পষ্ট করে। আমার বিরুদ্ধে বলার সে পেলোটা কি তিনি জানতে চেয়েছিলেন। কিছুই না, কোনো কিছুর বিরুদ্ধেই কিছু বলার নেই আমার, শুধু যে শব্দগুলো আমি উদ্ধৃত করেছি সেটুকু ছাড়া। বৌদ্ধিক আবেগে বিশ্বাস করতে এত বুদ্ধিজীবী যে অস্বীকার করছে এ ভারী বিস্ময়ের। এমনকি আমার বন্ধুদের মধ্যেও খানিক ঝড় তুলেছি আমি। এদের মধ্যে একজন এক প্রগতিশীল পণ্ডিত আমার বই পড়া থামিয়ে ছুঁড়ে ফেলে দিলেন তা। কামু কিছু বিষণ্ণ বাক্যে ফরাসি পুরুষদের হাস্যকর প্রতিপন্ন করার অপরাধে অভিযুক্ত করলেন আমায়। এক ভূমধ্য সাগরীয় পুরুষ স্পেনীয় অহংকারের চর্চায় নিয়োজিত বললেন, নারীর সাম্যধিকার তিনি স্বীকার করতে পারেন যদি নারী তার স্বকীয় ও ভিন্ন জগতেই আবদ্ধ থাকে শুধু। অবশ্যই তিনি দুজনের মধ্যে বেশি সমান, যেমন হয়তো জর্জ অরওয়েল বলতেন। আমাদের কাছে বেশ হালকা চালে তিনি একদিন স্বীকার করেছিলেন যে কোনো মেয়ে তার মাপ ঠিক করবে বা তার বিচার করবে এ ব্যাপারটা ঠিক তার পছন্দ নয়। মেয়েরা হলো বস্তু আর তিনি হলেন দৃষ্টি এবং চেতনা। তিনি হেসে উড়িয়ে দিলেন, কিন্তু কথাটা সত্যি যে এরকম কোনো পারস্পরিক আদান প্রদানে তার সায় নেই। শেষ পর্যন্ত হঠাৎ উষ্ণতায় তিনি বলে উঠলেন, একটা যুক্তি আছে যার ওপর আপনার জোর দেওয়া উচিত ছিল, সেটা হলো নারীর মধ্যে প্রকৃত সঙ্গী খুঁজে না পাওয়ায় পুরুষ নিজেই যন্ত্রণা পায়। পুরুষ সত্যি সাম্যাকাঙ্ক্ষী। তিনিও কঠিন যুক্তির চেয়ে হৃদয়ের কান্না শুনতে চান এবং আরও বড় কথা, সে কান্না পুরুষের সপক্ষে। মেয়েদের কামশীতলতা নিয়ে যেসব তথ্য আমি দিয়েছি, অধিকাংশ পুরুষই তাকে ব্যক্তিগত অপমান বলে ধরে নেয়। তারা বিশ্বাস করতে চায় যে যখন ইচ্ছে এবং যাকে ইচ্ছে তারা আনন্দ দিতে পারে। এ ক্ষমতায় সন্দেহ করা তাদের দিক থেকে প্রায় পৌরসানির সমান। দক্ষিণপন্থীরা আমার বইটাকে খালি ঘৃণাই করতে পারে, রোম স্বাভাবিকভাবেই তাকে কালো তালিকার অন্তর্ভুক্ত করে। আশা করেছিলাম উগ্র বামেরা অন্তত বইটাকে ভালোভাবে নেবে, কিন্তু কমিউনিস্টের সঙ্গে আমাদের সম্পর্ক এর চেয়ে আর এ বাবদে খারাপ হতে পারত না। সে যাই হোক, আমার তত্ত্ব মার্ক্সবাদের কাছে এত ঋণী এবং তাকে এতটাই শ্রদ্ধার আলোয় দেখায় যে অন্তত তাদের কাছ থেকে আমি আর একটু নিরপেক্ষতা আশা করেছিলাম। কিন্তু লে লেতার ফ্রসেজে মারি লুইস বারো শুধু এই মন্তব্য করেই খান্তি দেন যে দ্য সেকেন্ড সেক্স বিয়ঙ্কুরের কারখানার মেয়েদের অন্তত ভালো একটা হাসির খোরাক দেবে। কোলে দদ্রি কমব্যাট অ্যাকশনে সমালোচকদের সমালোচনায় আমায় নিয়ে অস্বাক্ষরিত ও দুর্বোধ্য একটা লেখায় তার উত্তরে লেখেন, বিয়ঙ্কুর কারখানার মেয়েদের প্রতি এ কথায় হীনতাই প্রকাশ পেয়েছে। এর সঙ্গে ছাপা হয় একটা ফটোগ্রাফ, যাতে এক বাঁদরের দৃঢ় আলিঙ্গনে দেখানো হয় এক মহিলাকে। অস্তালিনীয় মার্ক্সবাদীদের অবস্থাও প্রায় তথৈবচ। একল এমানসিপেতে আমার একটা বক্তৃতা ছিল, তা সেখানে আমায় বলা হলো একবার বিপ্লব হয়ে গেলে মেয়েদের আর কোনো সমস্যা থাকবে না। বেশ তো, আমি বললাম, কিন্তু ইতোমধ্যে কী হবে? বর্তমানে মনে হলো তাদের কোনো আগ্রহ নেই। বইটার বিষয় নিয়ে আমার শত্রুপক্ষীয়রা নানান বিভ্রান্তি তৈরি করে ও ছড়ায়। সর্বোপরি মাতৃত্ব নিয়ে অধ্যায়টার জন্য আমাকে আক্রমণ করা হয়।
বহু লোক জানায় যেহেতু আমি সন্তানের জন্ম দিইনি, তাই মাতৃত্ব নিয়ে আলোচনা করার কোনো অধিকার আমার নেই। আর তাদের আছে, তথাপি আমার বিরুদ্ধে তাদের সুনির্দিষ্ট কিছু নিজস্ব মতামত ছিল। বলা হলো, আমি নাকি মাতৃত্বের প্রবৃত্তি ও প্রেমকে কোনো রকম মূল্য দিতে অস্বীকার করেছি। ব্যাপারটা আদৌ তা নয়, আমি শুধু মেয়েদের সত্য অর্থে ও স্বাধীনভাবে তার স্বাদ নিতে বলেছি, যেখানে তারা প্রায়শই তাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ও তার মধ্যে আশ্রয় খোঁজে। কিন্তু যখন তাদের বুকে সেসব আবেগ শুকিয়ে যায়, তখন দেখে যে তার মধ্যেই তারা বন্দী। অভিযোগ করা হলো, আমি নাকি বাছবিচারহীনভাবে যৌন সম্ভোগের কথা প্রচার করেছি, কিন্তু আমি কখনো কাউকে যার্তার সঙ্গে যখন তখন শুয়ে পড়ার পরামর্শ আদৌ দিইনি। আমার মত হলো, এতদ বিষয়ক সমস্ত পছন্দ, চুক্তি এবং অস্বীকার যাবতীয় প্রতিষ্ঠান, প্রথা এবং আত্মসম্প্রসারণের প্রবণতা বাদ দিয়ে করতে হবে। আদতে কাজটার মতো একই ধারায় যদি তার কারণগুলোর হাজির না থাকে, তবে তার ফল মিথ্যা, বিকৃতি আর অঙ্গচ্ছেদ ছাড়া আর কিছুই হবে না। একটা অধ্যায় আমি লিখেছিলাম গর্ভপাতের সমস্যা নিয়ে। এ নিয়ে ছাত্র দ্য এজ অফ রিজনে আগেই লিখেছিলেন, আমি লিখেছি দ্য ব্লাড অফ আদার্সে। লোকে তা পড়ে লে ত মডার্নয়ের দপ্তরে সেক্রেটারি মাদাম সরবেকে ঠিকানার জন্য জ্বালিয়ে মারতে থাকে। তাতে তিনি এত বিরক্ত হন যে নিজেই একটা পোস্টার লিখে টাঙিয়ে দেন, আমরা এখানেই কাজটা করি নিজেরাই। একদিন সকালে ঘুমিয়েছিলাম, এক তরুণ আমার দরজায় টোকা দেয়। আমার বউ গর্ভবতী, অন্যমনস্কভাবে সে বলে, একটা জায়গা বলে দিন না। কিন্তু আমি তো কোনো জায়গার কথা জানি না, বললাম তাকে। মুখ খারাপ করে সে চলে গেল, কেউ আর কাউকে সাহায্য করতে চায় না। আমি কোন জায়গার কথা জানতাম না, তাছাড়া কোনো অপরিচিত যার এতটুকু আত্মসংযম নেই তাকে বিশ্বাস করাটাও আমার ঠিক ধাতে নেই। মেয়েরা এবং দম্পতিরা সমাজের চাপে গোপনীয়তা বজায় রাখতে বাধ্য হয়। আমি যদি তাদের কোনো সাহায্য করতে পারতাম তো করতে দ্বিধা করতাম না, কিন্তু আমাকে যে তা বলে পেশাদার কূটনী ভাবা হচ্ছে এ কথা আবিষ্কার করে খুব খুশি হইনি। দ্য সেকেন্ড সেক্সের পক্ষে দাঁড়ানোর মতো লোকও ছিল, যেমন ফ্রান্সিস জাসন, নাদো, মুনিয়ের। এ বই নিয়ে গণবিতর্ক শুরু হয় বক্তৃতার ঢল নামে। এ বইয়ের সূত্রে বিস্তর চিঠিপত্র এসে পৌঁছয় আমার কাছে, আর তার উত্তরও দিতে হয় আমাকে। ভুলভাবে পড়ে ভুল বুঝে জনতার মন এতে বিচলিত হয়। যখন সব বলা শেষ, সব কাজ সারা, তখন দেখলাম সম্ভবত এই বইটার মতো আর কোনো বই লিখে এত তৃপ্তি পাইনি আমি। আর যদি আমায় জিজ্ঞেস করা হয় যে বইটা সম্পর্কে আমার মত কি, তবে বিন্দুমাত্র দ্বিধা না করে বলবো আমি বইটার পক্ষে। ও, একটা কথা, স্বীকার করছি যে বইটার শৈলী আর কাঠামো নিয়ে কেউ সমালোচনা করতে পারে। অনায়াসে ফিরে লিখতে পারি বইটা, তারপর কেটেকুটে আরও সুচারু করে তুলতে পারি। কিন্তু যে সময়ে ব্যাখ্যানের সূত্রে আমি আমার ভাবনা চিন্তাকে প্রায় আবিষ্কার করছিলাম, তখন এর চেয়ে আর ভালোভাবে এ কাজ করতে পারতাম না। আর বিষয়বস্তুর কথা যদি বলতে হয় তো বলবো, প্রথম খণ্ডের ক্ষেত্রে আজ আমি আরও বস্তুবাদী অবস্থান নিতাম। নারীর ধারণাকে আমি অপর হিসেবে দেখতাম এবং যে ম্যানিকিবাদী যুক্তি সেখানে আছে, সেই ভাববাদী ও অনুমান প্রসূত বিবেগের সংগ্রামের বদলে তাকে চাহিদা ও যোগানের বাস্তবতায় দাঁড় করাতাম। এই একই সমস্যাকে এভাবেই আমি মোকাবেলা করেছি দ্য লং মার্চে, যখন আমি প্রাচীন চীনে মেয়েদের পরাধীনতা নিয়ে লিখেছি। এই সংশোধনের ফলে আমার যুক্তিসূত্রের পরবর্তী বিকাশে খুব পরিবর্তনের প্রয়োজনও হতো না। সামগ্রিকভাবে আমি যা লিখেছি তার সঙ্গে আমি একমত। মেয়েদের অবস্থার পরিবর্তন হবে এ বইয়ের ফলে, এ মোহ আমার ছিল না। সেটা নির্ভর করছে দুনিয়া শ্রমের ভবিষ্যতের ওপর। উৎপাদনের ক্ষেত্রে শুধু বিপ্লবের মূল্যেই কোনো তাৎপর্যময় পরিবর্তন আসতে পারে এক্ষেত্রে। এজন্যই নারীবাদের খপ্পরে পড়িনি আমি। যে সমস্ত সমস্যার কথা লিখেছি তার প্রত্যেকটির কোনো সমাধানও আমি দিতে যাইনি, কিন্তু আমার সমকালের ও সমপ্রজন্মের মেয়েদের, অন্তত নিজেদের সম্পর্কে এবং তাদের অবস্থান সম্পর্কে আমি সচেতন করতে পেরেছি। বহু লোকই অবশ্য বইটাকে ঠিক মেনে নিতে চায়নি। আমি তাদের বিরক্ত করেছি, বিরোধিতা করেছি, ক্ষিপ্ত করেছি, ত্রস্ত করেছি, কিন্তু এমনও অনেকে আছে যাদের আমি কাজে লেগেছি, তার অসংখ্য সাক্ষ্য আমার কাছে আছে, বিশেষত চিঠিপত্র, ১২ বছর পরেও যা আমি আজও পাই ও তার উত্তর দিই।
সেই সমস্ত মেয়েরা যারা নিজেদের প্রতিরূপ দেখে বিতৃষ্ণা বোধ করেছে, নানান অতিকথার চাপে নিজেদের ধস্ত বোধ করেছে, তার বিরুদ্ধে লড়াই করেছে, তারা আমার বই থেকে সাহায্য পেয়েছে। তারা বুঝতে পেরেছে যে তাদের বিবিধ অসুবিধা শুধু তাদের পক্ষেই লজ্জাজনক নয়, বরং এ হলো সাধারণ অবস্থা। এই আবিষ্কার তাদের আত্মধিক্কারের ভুল এড়াতে সাহায্য করেছে এবং অনেকে এ বই থেকে এই অবস্থার বিরুদ্ধে লড়াইয়ে জোর পেয়েছে। আত্মজ্ঞান সুখে নিশ্চয়তা দেয় না, কিন্তু এ হলো সুখেরই পক্ষে এবং তার জন্য লড়াইয়ে তার সাহস যোগায়। মনস্তাত্ত্বিকেরা আমায় জানিয়েছেন যে তারা তাদের মহিলা রোগীদের দ্য সেকেন্ড সেক্স পড়তে দেন। শুধু বুদ্ধিজীবী মেয়েদেরই নন, নিম্ন মধ্যবিত্ত অফিস কর্মী এমনকি কারখানায় কর্মরত মেয়েদেরও দেন। আপনার বইটা খুব সাহায্য করছে আমায়, আমায় বাঁচিয়েছে, এ কথা আমি নানা বয়সের জীবনের নানান ক্ষেত্রে কর্মরত মেয়েদের চিঠিতে পড়েছি। আমার বইটা যদি মেয়েদের সাহায্য করে থাকে, তবে তার কারণ এ বই তাদের কথা বলতে পেরেছে এবং বদলে তারা এই বইকে দিয়েছে সত্যের আদল। তাদের ধন্যবাদ। এ আর এখন নিছক উদ্বেগ কিংবা কুৎসার বিষয় নয়। মেয়েদের নিয়ে পুরুষেরা যেসব অতিকথা তৈরি করেছিল গত 10 বছরে সেসব ধসে গেছে। বহু মহিলা লেখক আমাকেও ছাড়িয়ে গেছেন, আমার চেয়ে ঢের সাহসী তারা। অনেকে যৌনতাকেই তাদের একমাত্র বিষয় করেছেন, সেটা আমার পছন্দ নয়, কিন্তু এখন তারা যখন এই বিষয়ে লেখেন, তখন অন্তত নিজেদের বিষয় হিসেবে, চেতনা হিসেবে, স্বাধীন হিসেবে উপস্থিত করেন এবং সেক্ষেত্রে দেখেন নিজের চোখ দিয়ে। আমার বয়স যখন ছিল 30, তখন যদি কেউ বলতো যে আমার নারী সমস্যা নিয়ে লেখা উচিত এবং আমার সমস্ত সিরিয়াস পাঠকই মেয়েরা, তবে আমি বিস্মিত হতাম, এমনকি বিরক্তও হতাম। শেষ পর্যন্ত যে তাই হলো, এতে আমার কোনো অনুশোচনা নেই। খণ্ডিত বিক্ষত যে জগৎ তাদের অসুবিধের মধ্যে ফেলেছে, সেখানে তাদের জয় করার জন্য আছে অনেক লড়াই, পাওয়ার আছে অনেক পুরস্কার, যন্ত্রণার জন্যও আছে অনেক পরাজয়, পুরুষের যা নেই। মেয়েদের প্রতি আগ্রহ আছে আমার, তাদের মধ্য দিয়ে প্রকৃত বিশ্বভাবনায় পৌঁছতে এ জগতের ওপর সীমাবদ্ধ, কিন্তু প্রকৃত দখল কায়েম করাটাও আমার বেশ পছন্দের। আপনারা এতক্ষণ শুনলেন সিমন দ্য বোভারের আত্মজীবনীর তৃতীয় খণ্ড ফোর্স অফ সার্কামস্ট্যান্সেসের নির্বাচিত একটি অংশ, যেটি 1963 সালে প্রকাশিত হয়েছিল। এটি ভাষান্তর করেছেন সন্দীপন ভট্টাচার্য।